নমস্কার শ্রেণী পঞ্চম বিষয় বাংলা আর আজকের পাঠ লিঙ্গ আজকের পাঠ লিঙ্গ তাহলে আমাদের আজকে আমাদের জানতে হবে এই লিঙ্গ জিনিসটা কি না যে পদের দ্বারা পুরুষ নারী অথবা এদের কোনোটাই না বোঝায় অন্য কোন জিনিসকে নির্দেশ করে তাকে বলে লিঙ্গ আবার বলছি যে পদের দ্বারা পুরুষ বা স্ত্রী পুরুষ স্ত্রী কিংবা স্ত্রী পুরুষ এই দুটোকে বোঝায় না তাকে বলা হয় লিঙ্গ তাকে কি বলা হয় তাকে বলা হয় লিঙ্গ অর্থাৎ যে পদের দ্বারা পুরুষ বা স্ত্রী পুরুষ স্ত্রী কিংবা স্ত্রী পুরুষ এই দুটোকে কাউকে বোঝায় না তাকে বলা হয় লিঙ্গ এরপর দেখো আমরা এই লিঙ্গকে তাহলে লিঙ্গকে কয়ভাবে ভাগ করা যায় আমরা লিঙ্গকে চার ভাগে ভাগ করেছি কি কি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ এবং কিবলিঙ্গ কি কি করেছি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ এবং এরপর প্রথমে আমাদের দেখতে হবে পুংলিঙ্গ কাকে বলে পুংলিঙ্গ কাকে বলে প্রাণীবাচক যে বিশেষ পদের দ্বারা কেবলমাত্র পুরুষ জাতিকে বোঝায় প্রাণীবাচক যে বিশেষ পদের দ্বারা কেবলমাত্র পুরুষ জাতিকে বোঝায় তাকে বলা হয় পুংলিঙ্গ যেমন দাদা বাবা কাকা ভাই পাঠক সিংহ বাঘ ইত্যাদি তাহলে এ বিশেষ পদের দ্বারা কেবলমাত্র পুরুষ জাতিকে বোঝাচ্ছে সেটাই হচ্ছে কি পুংলিঙ্গ এরপর আমরা দেখব স্ত্রীলিঙ্গ প্রাণীবাচক যে বিশেষ পদের দ্বারা কেবলমাত্র স্ত্রী জাতিকে বোঝায় প্রাণীবাচক যে বিশেষ পদের দ্বারা কেবলমাত্র স্ত্রী জাতিকে বোঝায় তাকে বলা হয় স্ত্রী লিঙ্গ যেমন ধরো মা বালিকা শিক্ষিকা মেয়ে দিদি বোন গায়িকা পাঠিকা সিংহী বাঘিনী এগুলো হচ্ছে কি না এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গের উদাহরণ এরপর কি দেখবো আমরা উভয় কি দেখবো আমরা উভয় লিঙ্গ প্রাণীবাচক যে বিশেষ পদের দ্বারা পুরুষ বা স্ত্রী উভয়কে বোঝায় কি বলেছে যে প্রাণীবাচক যে বিশেষ পদের দ্বারা পুরুষ স্ত্রী উভয়কে বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে প্রাণীবাচক যে বিশেষ পদের দ্বারা পুরুষ স্ত্রী উভয়কে বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে যেমন শিশু সন্তান মানুষ বাছুর ইত্যাদি এগুলো কি এগুলো হচ্ছে উভয় লিঙ্গ এরপর কি লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ কি আছে লাস্ট ক্লিবলিঙ্গ অর্থাৎ অপ্রাণীবাচক যে শব্দের দ্বারা পুরুষ বা স্ত্রী কাউকে বোঝায় না তাকে বলা হয় ক্লিবলিঙ্গ তাকে কি বলা হয় তাকে বলা হয় ক্লিবলিঙ্গ আবার বলছি অপ্রাণীবাচক যে শব্দের দ্বারা পুরুষ বা স্ত্রী কাউকে বোঝায় না তাকে ক্লিবলিঙ্গ বলে কি বলে তাকে ক্লিবলিঙ্গ বলে তাহলে আমরা দেখলাম লিঙ্গ কাকে বলে না যে পদের দ্বারা পুরুষ বা স্ত্রী স্ত্রী পুরুষ পুরুষ স্ত্রী কাউকে বোঝায় না তাকে বলা হয় লিঙ্গ আবার লিঙ্গকে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ এবং ক্লিবলিঙ্গ পুংলিঙ্গ কাকে বলে আমরা দেখলাম স্ত্রীলিঙ্গ কাকে বলে দেখলাম উভয় লিঙ্গ এবং ক্লিবলিঙ্গ এগুলো আমরা দেখলাম এবং প্রত্যেকটি লিঙ্গের আমরা উদাহরণ দেখলাম যে কোন লিঙ্গে কি কি উদাহরণ হতে পারে তাহলে তোমাদের হোমওয়ার্ক আজকে এটাই যে লিঙ্গ কাকে বলে ইহা কয় প্রকার ও কি কি এবং তাদের তাদের সংজ্ঞা লিখো তাদের সংজ্ঞা লিখো তাহলে তোমাদের হোমওয়ার্ক এটাই আর হচ্ছে পেজ নাম 58 and 9 58 and 9
আজকের হোমওয়ার্ক এটা আর কোথাও যদি অসুবিধা হয় আমার দেওয়া ফোন নাম্বার